Hey guys, welcome back to Hi Flyer. I'm Isham. আমি দেব। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা ইসলামিক ভিডিও এবং মিজানুর রহমান সাহেবের একটা ওয়াজ দেখব এবং যথারীতি টাইটেলটা বলে দিলে ভালো হয়। 10 মিনিট কোরআন প্রতিযোগিতায় কি ঘটেছিল সেদিন? হ্যাঁ, তো তোমাদের মধ্যে থেকে এই লিংকটা শেয়ার করেছে, অনেকেই শেয়ার করেছে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটার নাম হচ্ছে, এক মিনিট দেখে বলতে হবে, দেখে বল, ইসলামিক লাইফ প্রভিশন। তো সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তারপরে ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহভিস্ট, সেকারডেটাল, টালমা, টোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার। কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন, একটা সবুজ বাতি, একটা লাল বাতি। আবৃত্তির সময় 10 মিনিট। চিল্লায় বলেন কয় মিনিট? 10 মিনিট। সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে, ওম নমো ভগবতী বাসুদেবায়া। 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক, বিনয় পিটাক, সাম পিটাক, অভিধর্ম পিটাক, মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব। এরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো জিন্দাবেস্তা, পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে। গত মাসে পোপ আসছিল না, এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে। ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে টিয়ে না করে, খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস। মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? 10 মিনিট। উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে। এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। সুবহানাল্লাহ। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট। সুবহানাল্লাহ। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ পাইছি আমি। বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আর একটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লালবাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লালবাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? Why aren't you pressing the red button? লাল বাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি আল্লাহ, হ্যাঁ লাল বাতি, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, why aren't you pressing the red button? তুমি লাল বাতি চাপো না কেন? ভীমড়ি খেয়ে ওর সালাব দিয়ে কি, হ্যাঁ লাল বাতি, নীল বাতি, কোন বাতি, কোন বাতি? হুশ নাই ওর, হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসেদের তেলাওয়াতের দিকে তাকায়, আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, there is no time limits for you, recite as much as you wish. ও আব্দুল বাসেদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিদ ইবনে আব্দুস সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা। হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, why made you partiality between the books? You have given to Bible 10 minutes, you have given to Srimad Bhagavata Gita 10 minutes, you have given to Tripitaka 10 minutes, why have you given extra 30 minutes for Quran? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেল রে দিলি 10, শ্রীমদ ভগবত গীতা রে দিলি 10, ত্রিপিটক রে 10, কোরআন রে অতিরিক্ত 30 মিনিট, মানে আগের 10 আর 30 মিলে 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, honorable judge, I have a humble question to you. মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাস্কি খেয়ে গেছে, কি রে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারে আপনারাই বানাইছেন। আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কি না? আমি তো বাইবেলরে 10 মিনিট দিয়েছি, এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুঁশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে। 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি, বাইবেল শেষ, শ্রীমদ ভগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি, কিন্তু ওই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে? আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে, কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুঁশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুঁশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? ইউ আনসার মি। কেমন করে আমি লাল বাতি চাপবো, তুমি বলো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই। বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে? এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান? পড়তে রাজি আছো মুসলমান? ওই কোরআনের জন্য মরতে রাজি আছো মুসলমান? আচ্ছা, আজকে যে ভিডিওটা দেখলাম মিজানুর সাহেবের, আমরা অন্যান্য ভিডিও দেখেছি, আজকেরটা অনেকটা অন্যরকম ভিডিও। যে টপিকটা ছিল যে কোরআনের 10 মিনিট যে রিসাইটেশন ছিল সেটা নিয়েই আজকের বিষয়টা ছিল, সমস্ত ধর্মগ্রন্থ এক জায়গায় হয়েছিল। আচ্ছা, আমি তার আগে বলে নিই, এই যে রিসাইটেশন যে মানে ধর্মগ্রন্থগুলোর একটা যেটা কনফারেন্স হয়েছিল আমেরিকায়, সেটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় হয়েছিল এবং এত বড় যখন ধর্মসভা সেখানে নিশ্চয়ই তার এভিডেন্স রয়েছে, তার ভিডিও রয়েছে। তো সেই কারণে বলছি, সেই ধরনের যদি কোনো লিঙ্ক থেকে থাকে অবশ্যই পাঠিও, যাতে করে আমরা দেখতে পারি সেই ধর্মসভার, কারণ এত বড় একটা ধর্মসভা সেখানে নিশ্চয়ই তার কোনো না কোনো ভিডিও থাকবে, ছোটখাটো যে কোনো বিষয়ে যতক্ষণ তো নিশ্চয়ই থাকবে। তো সেখানে অবশ্যই সেটা দিও। এবং এখানে যার যার কথা বলা হলো, এখানে আব্দুল বাসিতের কথা বলা হলো, উনি একজন যত সম্ভব ইসলামিক স্কলারই হবেন, তার কথা বলা হয়েছে, পোপের কথা বলা হয়েছে, যত সম্ভব এটা দু বছর আগে আপলোড করা, পোপ বেনেডিক্ট বা এরকম, এখন তো ফ্রান্সিস রয়েছেন, 2004 সাল। তো সবচেয়ে বড় কথা, এত বড় মাপের একজন মানুষ কোনো ধর্মতত্ত্ব সভাতে অংশগ্রহণ করবেন, পোপ যেখানেই যান সেখানে কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার থাকে, বিরাট বড় আয়োজন থাকে, সেই মানুষটা যে এত বড় একটা যেখানে প্রতিযোগিতা হবে সেইখানে তিনি আসবেন অন্যকে না পাঠিয়ে, সেটা অবশ্যই হয়েছে, না হলে কেন বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই পোপ যেখানে থাকবেন এবং সেখানে তিনি ধর্ম চর্চা করছেন এবং তার বাইবেল থেকে কিছু বলছেন, সেটা অবশ্যই আমরা দেখতে চাই যে কি বলা হয়েছে। এবং সাথে সাথে কিছু জিনিস আজকে একটু অন্যরকম লাগলো, যেরকম হচ্ছে যে ত্রিপিটকের কথা বললেন উনি। আমি জানি মিজানুর রহমান প্রত্যেকদিন যে কটা প্রত্যেকটা সঠিক থাকে, আজকে কয়েকটা জিনিস, যেমন ত্রিপিটকের ব্যাপারে আমরা জানতাম, ত্রিপিটক ছোট থেকেই পড়েছি ইতিহাসে, সেখানে 3টে পিটকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বিনয় পিটক, শাম পিটক এবং আরেকটা কি, বিনয় পিটক, আর হচ্ছে অভিধর্ম পিটক। আচ্ছা, এই যে শামপিটক, এই শামপিটকটা কিন্তু আমার মনে হয় না শামপিটক বলে কিছু আছে, সেটা সুপ্ত পিটক, ঠিক আছে। আর শাম যেটা বলা হলো সেটা কিন্তু বেদ, ঠিক আছে, শাম বেদ, কারণ এই জিনিসগুলো আমরা ছোট থেকে জানি, আমরা ইতিহাসে পড়েছি, ঠিক আছে, আমাদের এখানে 5 থেকে আমরা জানতে শুরু করেছি যে ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ, তো এই ধরনের বেদ রয়েছে এবং ত্রিপিটকও কি কি ছিল সেগুলো কিন্তু আমরা জানি। সুতরাং এইখানে ছোট্ট একটা মিস্টেক আমার মনে হয় উনি করেছেন 2-3 জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে উনি বললেন সুইজারল্যান্ডে হচ্ছে হেগ, অ্যাকচুয়ালি নেদারল্যান্ডে যত সম্ভব হেগটা যেটা বিশ্ব বিচারালয়, সেটা হ্যাঁ। এইবার এইখানে একটা প্রশ্ন আমার রয়েছে, সেটার উত্তর তোমরাই ভালো দিতে পারবে এবং আমার মনে হয় সাধারণ একটা ইয়ে থেকে যে এই ধরনের ধর্মসভার কোনো বিচার একটা জায়গায় একজন বিচারক, সেখানে সবুজ বাটন এবং লাল বাটন আছে এবং তিনি লাল বাটনে একটা গেম শো এর মতো হয়েছে আমার মনে হয় ব্যাপারটা, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা একটা গ্রন্থ নিয়ে আমার মনে হয় হবে না, কারণ আমার মনে হয় না কোনো ইসলামিক ধর্মীয় লোক আছে যারা এই রিয়ালিটি শোতে নিজের ধর্মটাকে যাচাই করতে যাবে। আর রিয়ালিটি শোতে পোপ এসে তার ইয়ে করবে, সেটা আমার মনে হয় না খুব একটা বিরাট। আজকের ভিডিওটা সব দিক দিয়ে মিলিয়ে নেওয়ার মতো। আরেকটা কথা এখানে বলা হলো যে যেটা বিশ্ব আদালত রয়েছে, সেখানে এই সামান্য একটা ঘটনা নিয়ে কারোর বিচার হবে, এটা কিন্তু যদি এভিডেন্স থেকে থাকে অবশ্যই মেনে নেওয়ার মতো জিনিস। অবশ্যই যদি থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে যে এভিডেন্স কিছু আছে কিনা, যে হ্যাঁ, যে একটা এভিডেন্স কোনো অবশ্যই ইয়ে রয়েছে, দস্তাবেজ রয়েছে যেটা নিয়ে যেটা নিয়ে শুনানি হয়েছে বা ইয়ে হয়েছে, সেটা নিয়ে থাকবে, কারণ এটা একটা বিশ্ব আদালত, সেখানে বিশ্বের বড় বড় জিনিসের কেস, যেখানে হিউম্যান রাইটস বা এই ধরনের বিচার হয়, যুদ্ধের বিচার হয়, সেখানে এই ধরনের। আমার মনে হয়েছে এটা যে কোনো ইসলামিক ধর্মগুরু যারা আছেন আমার মনে হয় না কোরআনটাকে ওনারা সেই লেভেলে সেইভাবেই পালন করেন বা শ্রদ্ধা করেন। কোনো রিয়ালিটি শো এর ময়দানে কোরআনটাকে নিয়ে যাওয়া আমার মনে হয় উচিত হবে বলে তারা মনে করবেন না। আর এটা আমার মনে হয়, জানি না এখন যে সঠিকভাবে হয়েছিল কিনা, বা যদি হয়ে থাকে তার অবশ্যই একটা ভিডিও থাকবে, কারণ এত বড় একটা যেখানে প্রোগ্রাম হচ্ছে এবং যেখানে স্বয়ং পোপ, মানে আমার তো মনে হয় আছে বেশ কয়েক বছর আগে পোপ একটা কোথাও গেছিলেন, তার জন্য একটা সারা বিশ্বে একটা আলোড়ন, মানে উনি যেখান দিয়ে যান সেখানে লাল কার্পেট বেছানো থাকে, ঠিক আছে, কার্পেট বিছিয়ে নিয়ে যাওয়া হয়, সেইখানে এইরকম একটা চর্চা সবাই। এবং সেখানে আমি যেটুকু বুঝতে পারলাম সেখানে বড় মাথা বলতে উনি গিয়েছিলেন, এবং বাইবেল যতদূর জানি সেখানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সব মিলিয়ে রয়েছে বাইবেল, এবং সেখানে তিনি একজন, এবং বাদবাকি যারা গিয়েছেন তারা কতটা সেই লেভেলের মানুষ কে আছে সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু এখানে। তো সেই প্রশ্নগুলো থেকে যায়, সেগুলো কিন্তু জানার বিষয় একদম। তো সেই জানার আকাঙ্ক্ষা কিন্তু আমাদের রয়ে গেল, আমাদের পুরনো দিনের অভ্যাস, আগাগোড়ায় যতদিন আমরা ভিডিও করেছি আমাদের জানার আগ্রহটা বেড়ে গিয়েছে, এবং সেই জন্য আমাদের খুব জানার, হ্যাঁ, যে যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, ভিডিও অবশ্যই থাকবে, কি বলবো, হ্যাঁ, নথি নিশ্চয়ই কোনো তোমাদের কাছে লিংকটা থাকবে একদম। তো আমরা খুব মানে আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি নিশ্চয়ই তোমরা সেটা আমাদের লিংক শেয়ার করো অবশ্যই, মানে যেখানে পোপ আছেন এবং আরো আব্দুল বাসিদ সাহেব রয়েছেন এবং আরো যারা সেটা মানে পাঠ করেছেন নিজের নিজের ধর্মগ্রন্থ, সেইগুলো নিশ্চয়ই রয়েছে। আমি একদম ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের প্রতি আমার এতটাই ভরসা, কারণ এ পর্যন্ত যত কিছু আমরা জানতে চেয়েছি সব কিন্তু আমরা পেয়েছি। আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলাম এটাও দেখবি আমরা জানতে পারব অবশ্যই, এবং সেটা যদি লিংক আমরা পেয়ে থাকি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসব। তবে আজকে কিছু দু একটা ভুল ছিল, সেটা হতে পারে, মানুষ মাত্রই হয়। তবে মিজানুর সাহেব কিন্তু এর আগে আমরা যেগুলো শুনেছি সেগুলোই কিন্তু এই ধরনের ভুল ত্রুটিগুলো থাকে না, ঠিক আছে, আমরা পড়েনি, কিন্তু যেহেতু আজকের ব্যাপারটা একটু মানে ছোট থেকে মুখস্থ হয়ে আছে ব্যাপারটা, সেই জন্য মানে হঠাৎ করে কানে ঠেকলো, সেই জন্য বললাম, ঠিক আছে। By the way, খুবই ভালো লেগেছে ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং অজানা একটা ঘটনা হঠাৎ করে জানতে পারলাম, এবং সেই জন্য কৌতূহলটাও, হ্যাঁ। তো কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই।